লকডাউনের জন্য বেশ অনিশ্চয়তা টলিয়ে পড়াতে কেউ জানে না কবে থেকে আবার দর্শকেরা তাদের পছন্দের ধারাবাহিক দেখতে পারবে। এই লকডাউনে বিনোদন দিতে সব চ্যানেলই পুরনো জনপ্রিয় ধারাবাহিকের রিটেলিকাস্ট করলেও দর্শকেরা তাদের চলতি ধারাবাহিকগুলি বেশি মিস করছে। একদিন আগে কারেন্ট বসে একটা ভোটিং করা হয়েছিল যে স্টার জলসার কোন ধারাবাহিকটি তোমরা বেশি মিস করছো। তোমাদের পছন্দ অনুযায়ী পঞ্চম স্থানে যৌথভাবে আছে প্রথমা কাদম্বিনী ও চুনি পান্না। চুনি আর নির্ভীকের জুটি দর্শকের যে পছন্দ হয়েছে সেটা তো আগেই জানা গেছে, কিন্তু সদ্য শুরু হওয়া প্রথমা কাদম্বিনী এত মিস করার কারণ কি ওই ছোট্ট বিনি কি? তাই তো, আশা করি উত্তর হ্যাঁই হবে। যাই হোক, এরপর চতুর্থ স্থানে আছে ধ্রুবতারা। ধ্রুব আর তারার বিয়ে হয়ে যাবার পর তারার পরবর্তী জীবনে কী কী চমক আসতে পারে সেই ভেবেই হয়তো এই ধারাবাহিকটি এতটা মিস করছে সবাই। ওয়েল, এই বিষয়ে একটা ভিডিও আলাদা করে করা আছে, চাইলে দেখতে পারো। তারপর তৃতীয় স্থানে আছে মোহর ধারাবাহিকটি, তার প্রাপ্ত ভোট সংখ্যা 576। মোহর আর শঙ্খ যখন একটু একটু করে কাছে আসতে শুরু করেছে, আর ওদিকে একটা বড় দুর্ঘটনায় পড়েছে শঙ্খ, শেষ পর্যন্ত যে কি হবে সেই ভেবেই অনেকে মিস করছে মোহর। এরপর দ্বিতীয় স্থানে আছে সকলের প্রিয় তথা স্টার জলসার বর্তমানে সেরা ধারাবাহিক শ্রীময়ী, মোট ভোট সংখ্যা 900। শ্রীময়ীর পরবর্তী জীবন কোন দিকে মোড় নেবে, রোহিত সেন তার জীবনে কিসের ভূমিকা পালন করবে, তাছাড়া অনিন্দ্যর সাথে শ্রীময়ীর সম্পর্ক কি আবার জোড়া লাগতে চলেছে, এই সমস্ত কৌতূহলের জন্য অনেক দর্শক খুবই মিস করছে শ্রীময়ীকে। কিন্তু এদের সবাইকে অনেক ভোটে পিছনে ফেলে দিয়েছে এখানে আকাশ নীল। প্রথম স্থানে আছে ধারাবাহিকটি, প্রাপ্ত ভোট সংখ্যা 1764। শন অনামিকার জুটি প্রথম থেকেই দর্শকের খুব প্রিয় হয়ে উঠেছিল। যে হিয়া উজানের দুষ্টু মিষ্টি রসায়ন ছাড়া একদিনও চলতো না তার ভক্তদের, সেই উজান হিয়া এখন টেলিভিশনের পর্দা থেকে বেপাত্তা। ভাই দাদার সার্জারি হবার পর একটা প্রমোতে দেখা গেছিল হিয়া উজানকে রং দিচ্ছে। একে অপরের প্রতি তারা কি ভাবছে, হিয়ার বিয়ে এখনও হয়নি জানতে পেরে উজান কি করবে, সব কিছু ভেবেই এই ধারাবাহিকটি সব থেকে বেশি মিস করছে সবাই। তো বন্ধুরা, তুমি কাকে ভোট দিয়েছিলে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।